আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া প্রয়োজন মনে করছি। বন্ধুরা, আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য, অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান, তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা, আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা, আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা, আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স, সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা, আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমার চ্যানেলে বহু বহু কমেন্ট এসেছে এবং আমাদের সোনা বন্ধুদের মধ্যে থেকে অনেক কচি কাঁচা ভাই বোনেরা আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন পরীক্ষায় ভালো করার জন্য, কোরআন হাদিস সম্মত কোনো ভালো আমল দেওয়ার জন্য। তো আজকের এইসব ছোট্ট বন্ধুদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করছি। বন্ধুরা, আমার আমি আজকে যে আলোচনাগুলো করব, এখানে আমি পবিত্র কোরআনুল কারিম থেকে কয়েকটি দোয়া বেছে নিয়েছি এবং তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস বেছে নিয়েছি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আমি শুরুতেই বলছি, আমি ভাষা কোনো আলোচনা করব না, একদম রিয়েল লাইফ আলোচনা করব এবং যা কিছু বলবো ইনশাল্লাহ কোরআন শরীফ এবং সহিহ হাদিস থেকে। অতএব যারা সত্যিকার অর্থে ভালো রেজাল্ট করতে চাও বন্ধুরা, তারা খুব মনোযোগের সাথে আজকের ভিডিওটি দেখবে। আশা করি ইনশাল্লাহ এটা যদি তুমি আমল করতে পারো, তোমার এ প্লাস পাওয়া অথবা তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট করা এটা কেউ ফেরাতে পারবে না ইনশাল্লাহ। বন্ধুরা, আবার যে কোনো বিষয় যদি বাস্তব জীবন থেকে কোনো উদাহরণ দেয়া যায় তো সেটা কিন্তু মানুষের অন্তরকে আকৃষ্ট করে বেশি, অর্থাৎ মানুষ সেটাকে বিশ্বাস করে বেশি। আমি এই দোয়াগুলো আলোচনার আগে এই দোয়াগুলোর প্রভাবটা আমার জীবনে কি ছিল আমি সে সম্পর্কে খুব সংক্ষেপে এক মিনিট আলোচনা করব। বন্ধুরা, আমার জীবনে আমি প্রথমত প্রাইমারি স্কুল থেকে ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি আমাদের স্থানীয় গ্রামের একটা প্রাইমারি স্কুলে। আলহামদুলিল্লাহ আমি কখনো সেকেন্ড হইনি। সেই ছোট্টবেলাতে কিন্তু আমার মা বাবা, দিনদার মা বাবা আমাকে এইসব কোরআন হাদিসের এই দোয়াগুলো শিক্ষা দিয়েছিলাম। প্রত্যেক পরীক্ষার সময় আমার মায়ের শেখানো, বাবার শেখানো, আমার নানা হযরত কায়েস সাহেব, হযরত রহমাতুল্লাহ শেখানো এই দোয়াগুলো পড়তাম। এই প্রাইমারি শেষ করে আমি পড়ি পবিত্র কোরআনুল কারিমের 30 পারা হেফজ করি। আলহামদুলিল্লাহ 30 পারা হেফজ করতে আমার খুব বেশি কষ্ট হয়নি। এরপরে যখন আমি আলিয়া মাদ্রাসাতে ভর্তি হলাম, আলহামদুলিল্লাহ তোমাদের উৎসাহের জন্য বলি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম পাঁচটি ক্লাস এক বছরে শেষ করেছিলাম। এটা কোনো গল্প নয়, আমি যে মাদ্রাসা থেকে এই ক্লাসগুলো শেষ করে আমি 1994 সালে যখন এসএসসি পরীক্ষা দিলাম আমি থানার মধ্যে ফার্স্ট হয়েছিলাম। এই পাঁচটি ক্লাস এক বছরে পড়ার পরেও
আমি ফার্স্ট হয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে আমি যে মাদ্রাসাটি যে সিনিয়র মাদ্রাসাটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু আমি 1994 সালে এইচএসসি বা দাখিল পরীক্ষা অংশ নিয়ে থানায় ফার্স্ট হয়েছিলাম তো বন্ধুরা আমার আমি এই ঘটনাটুকু এই জন্য বললাম যে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের দোয়াগুলো মানুষ জীবনে অত্যন্ত পাওয়ারফুল যদি এগুলোকে কেউ হৃদয়ে গ্রহণ করে মনোযোগের সাথে আমলগুলো করে সে পিছিয়ে পড়ে না সে অবশ্যই অবশ্যই জয়লাভ করে তো বন্ধুরা আমার আমি যে দোয়াগুলো আমার জীবনে আমি শিখেছি মা বাবার কাছ থেকে এবং যেগুলো আজকে বড় হয়ে কোরআন হাদিস চষে চষে বের করে তোমাদের সামনে আলোচনা করতে বসেছি সে আয়াতগুলো অত্যন্ত সহজ যে কেউ এগুলোর উপর আমল করতে পারো যাদের পরীক্ষা সামনে রয়েছে আমি তিনটি আয়াতের কথা পবিত্র কোরআনুল কারিম থেকে উল্লেখ করব আয়াত নম্বর সহ এবং বাংলা উচ্চারণ আমি দিয়ে দিব যাতে তোমরা সহজেই মুখস্থ করতে পারো একখানা আয়াত প্রথমত যেটি আমি বলবো এটি হচ্ছে সূরাত তাহার 114 নম্বর আয়াত আবার মনে রাখো সূরাতু তাহার 114 নম্বর আয়াত এই আয়াতের একটা অংশ হচ্ছে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আবার শোনো রব্বি জিদনি ইলমা হে প্রভু তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও অনেক হাদিস গ্রন্থের মধ্যে দোয়াটি এসেছে এই দোয়াটি এত পাওয়ারফুল একটি দোয়া যদি কারো মাথার ব্রেন কম থাকে মুখস্থ শক্তি কম থাকে পড়ালেখা মনে থাকে না এরকম হয় বা পড়ালেখা অমনোযোগী এই বাচ্চা যদি নিয়মিত কমপক্ষে 121 বার আর যদি তা না পারে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর 11 বার করেও পড়ে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এই দোয়াটি যদি কেউ পড়ে তার ব্রেন যত কম থাকুক না কেন সে ব্রেন বাড়তে বাধ্য তার পড়া মুখস্থ হতে বাধ্য তার বুঝ কমপ্লিট হতে বাধ্য অতএব যারা যাদের সামনে পরীক্ষা আজ থেকে এই আমলটি করা শুরু করে দাও তুমি নারী হও আর পুরুষ হও অসুস্থ হও আর সুস্থ হও তুমি তোমার জবানের মধ্যে এটা জিকিরে পরিণত করে নাও রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা অবশ্যই অবশ্যই তোমার পড়া মুখস্থ হবে তোমার পড়া মনে থাকবে এবং তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এরপরে দ্বিতীয় যে আয়াতটির উপরে আমার মা বাবা আমাকে তালিম দিতেন এবং পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 25-26-27 এবং 28 নম্বর আয়াত অত্যন্ত ছোট চারটা আয়াত অত্যন্ত ছোট রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমি আবার বলছি রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি যাদের পরীক্ষা সামনে অথবা পরীক্ষার হলে যাওয়ার পরেও যারা এই রব্বি জিদনি ইলমা এবং রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি এটা 11 বার করে কয়েকবার দুরূদ শরীফ পড়ে যদি এটা 11 বার পড়ে কেউ পরীক্ষা শুরু করে তার পরীক্ষা ভালো হবে ভালো হবে ভালো হবে তার অবশ্যই তার পরীক্ষার পড়াগুলো হলের মধ্যে তার মনে থাকবে ভুলে যাওয়া জিনিসগুলো তার মনে চলে আসবে তো এটা হচ্ছে সূরা তাহার 25-26-27 এবং 28 নম্বর আয়াত এরপরে আমি যেটা সেই ছোটবেলা থেকে আমল করতাম সেটা হচ্ছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সূরা বাকারা 32 নম্বর আয়াত সবাই মুখস্থ করে নাও সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আবারও বলছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম এটা হচ্ছে সূরা বাকারার 32 নম্বর আয়াত এই প্রত্যেকটা আয়াত রব্বি জিদনি ইলমা এরপরে দ্বিতীয় হচ্ছে রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি তৃতীয় নম্বরে হচ্ছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম এই প্রত্যেকটা আয়াত একটা মানুষকে তার ইলম অর্জনের ক্ষেত্রে সেটা দিনী ইলম হোক আর দুনিয়াবি ইলম হোক তার বুদ্ধি বিবেচনা বাড়ার ক্ষেত্রে ব্রেইন বাড়ার ক্ষেত্রে অপরিহার্য ঔষধের মতো কাজ করে এই তিনটি আয়াত এবার আসি পরীক্ষার হলে আমি যখন পরীক্ষার হলে যাব কোনো কিছু লিখতে শুরু করব আমরা অনেক সময় আমরা বিশেষ করে যেহেতু এটা আমাদের আমাদের সময় তো ছিল এটা জীবনের প্রথম পরীক্ষা এখন বাচ্চারা পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়ে অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়ে এটা তাদের তৃতীয় পরীক্ষা হয়ে যাচ্ছে এসএসসি বা দাখিল পরীক্ষা তবুও বলছে সবাই ছোট এই বয়সটা কেউই খুব বেশি বড় হয় না তো এই ছোট বয়সে যারা এই হলে যায় পরীক্ষার বোর্ড পরীক্ষার মুখোমুখি হয় অত্যন্ত ভীত হয়ে যা সারা রাত পড়ে গিয়েছিল সবকিছু ভুলে যায় এটা থেকে বাঁচার জন্য কয়েকটা ঔষধ আমি তোমাদের দিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে তুমি পরীক্ষার প্রশ্নটি হাতে পাওয়ার পরে অথবা খাতা হাতে পাওয়ার পরেই লিখতে শুরু করবে না তুমি
কয়েকবার দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফ তুমি নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ো সেটা পড়তে পারো, তুমি সুবহানাল্লাহ, তুমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ছোট দুরূদ শরীফ তুমি পড়ো, তোমার এর থেকেও ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ছোট একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটা দুরূদ শরীফ, এভাবে যে কোনো একটা ছোট দুরূদ শরীফ তুমি 11 বার পড়তে পারো, অথবা পড়তে পারো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই 11 বার দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়ে তোমার প্রশ্নপত্রের উপর তুমি একটা ফু দাও, তোমার খাতাটির উপর তুমি একটি ফু দাও, এভাবে তুমি পরীক্ষার হলে যখন তুমি লিখতে শুরু করবে তার আগে তুমি সূরা ফাতিহা এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ে তুমি তোমার খাতার উপরে ফু দাও, তোমার কলমের উপর ফু দাও, এবং এরপর তুমি বিসমিল্লাহ বলে লিখতে শুরু করো। তারপরেও দেখা যায় আমি 1 ঘন্টা লিখলাম, আধা ঘন্টা লিখলাম, দেখা যায় যে কতক্ষণ পরে আমার যে জিনিসটা মনে ছিল সেই জিনিসটা এখন ভুলে গেছি, অনেকগুলো প্রশ্ন লিখতে লিখতে আমার আমি ক্লান্তি এসে গেছে, আমি ভুলে গেছি। সেই ক্ষেত্রে একখানা অত্যন্ত সহি একখানা হাদিস, তিরমিজি শরীফের 2723 নম্বর হাদিস, যেটা বর্ণনা করেছেন জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেখানে একখানা হাদিস বর্ণিত হয়েছে, কোন ভুলে যাওয়া জিনিস দ্রুত মনে আসার জন্য, মনে আসার জন্য, আমি আবারও বলছি ভুলে যাওয়া জিনিস দ্রুত মনে পড়ার জন্য একখানা হাদিস জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আমি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলাম, গিয়ে দেখলাম যে একজন লেখক কিছু লিখতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লেখককে উদ্দেশ্য করে বলতেছেন তুমি তোমার কলমটি তোমার কানের উপরে রাখো, তোমার কানের উপরে রাখো, এতে করে তোমার ভুলে যাওয়া জিনিস স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কত সুন্দর একখানা হাদিস, আল্লাহ রাসূলের সামনে একজন লেখক লিখতেছে, জায়েদ ইবনে সাবিত বর্ণনা করতেছেন যে আমি আল্লাহ রাসূলের সামনে গেলাম এবং দেখলাম যে আল্লাহ রাসূলের সামনে একজন লেখক কিছু লিখতেছে, আল্লাহ রাসূল তাকে লক্ষ্য করলে বললেন, ওই লেখককে লক্ষ্য করে বললেন যে তুমি তোমার কলমটা তোমার কানের উপরে রাখো, ফলে কি হবে তোমার ভুলে যাওয়া জিনিস তোমার অতি সহজেই স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তিরমিজি শরীফের 2723 নম্বর হাদিস। যেসব ছেলেমেয়েরা আমাদের কচিকাঁচা বন্ধুরা তোমরা পরীক্ষার হলে যাবে, এটা হয় সবার ব্যাপারে, হয় আমার ব্যাপারেও হয়েছিল, তো কিছুক্ষণ লেখার পরে তুমি যে প্রশ্নটি পড়ে গিয়েছিলে বাসা থেকে তুমি ভুলে গেছো, সাথে সাথে তুমি একটা কাজ করো, তোমার পকেটে দুটো কলম আছে, একটা কলম তুমি কি করো তোমার কানের উপরে তুমি রেখে দাও, যে কোনো একটা একটু সবার একটু কেমন তাকাবে এদিক সেদিক তাকাবে, তোমাকে একটু কেউ লজ্জা দিতে যাবে না, এতে তোমার ভয় হওয়ার কিছু নেই, এটা সহি হাদিস, আল্লাহ নবী বলেছেন ভুলে যাওয়া জিনিস স্মরণ করার জন্য তোমার কলম তুমি কানের উপরে রাখবে। তো কানের আমরা দুটো কান, ডান কান এবং বাম কান, সব জিনিসই ডান দিক থেকে বরকাতান শুরু করতে হয়, সেজন্য তোমার কলমটিকে আমি বলবো তুমি ভুলে যাওয়া জিনিস মনে রাখার জন্য তুমি তোমার কলমটিকে তোমার পকেটে দুটো কলম রাখবে, তার মধ্যে থেকে একটি কলম তোমার কানের উপরে বাজিয়ে নেবে বা রেখে দেবে এবং তুমি লিখতে যে হাসে হাসুক এটা তোমার কিছু আসে যায় না, আল্লাহ নবীর সুন্নাতের উপরে আল্লাহ নবীর নির্দেশের উপরে তুমি আমল করতেছ। এরপরে আরো একটি দোয়া আছে, এটি হচ্ছে সূরা বাকারার 165 নম্বর আয়াত, কোন ভুলে যাওয়া জিনিস স্মরণ করার জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বেশি বেশি কয়েকবার পাঠ করা। তুমি কানের উপরে কলম রেখেছো তারপরে তোমার স্মরণ আসছে না, তুমি কয়েকবার পড়ো এই দোয়াটি। আমরা সবাই জানি যে মানুষ মারা গেলে আমরা দোয়াটি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটি সূরা বাকারার 165 নম্বর আয়াত। তুমি এটি কয়েকবার পড়ো, দেখো তোমার তোমার স্মরণ থেকে ভুলে যাওয়া পড়ে যাওয়া জিনিসটা তোমার মনে এসে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে বিপদে আপদে পরীক্ষার হলে সবচেয়ে উপকারী ঔষধ হচ্ছে দুরূদ শরীফ। তুমি কিছু ভুলে যাচ্ছ তুমি দুরূদ শরীফ পড়ো, তোমার কিছু মনে আসছে না তুমি দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ তোমার মনে এসে যাবে। তো বন্ধুরা আমার, আমি আজকে যা কিছু আলোচনা করলাম পবিত্র কোরআনুল কারীমের আয়াত এবং পবিত্র হাদিস শরীফ থেকে আলোচনা করলাম, আমাদের শত্রু বন্ধুদের যাতে করে তারা মনে রাখতে পারে এবং তাদের ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট তারা পেতে পারে সেজন্য এই আলোচনাগুলো করলাম। এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে তোমরা শেয়ার করে দিবে, তোমাদের যারা যাদের ভালো চাও যে তাদের রেজাল্টটি ভালো হোক তাদেরকে তোমরা এটা জানিয়ে দিবে। তো আমি চেষ্টা করি সবসময় পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন, আমিন। আসসালাম। বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি শেষ করার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সতর্ক বার্তা আমি আপনাদের দেওয়া জরুরি মনে করছি। বন্ধুরা আমার, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে, ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়, এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে।
সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন এরপরে টাকা পয়সা লেনদেন করবেন আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন কথা বলতে না পারেন সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান প্রতারিত হন সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না